এখন আপনাদের কিছু প্রশ্ন আছে, কিছু প্রশ্নের উত্তর দিচ্ছি। স্বামী মারা গেলে স্ত্রী কয়দিন ইদ্দত পালন করবে? ইদ্দত পালনের সময় নিষিদ্ধ কাজগুলি কি কি? মূল্যবান প্রশ্ন করেছেন। স্বামী মারা গেলে স্ত্রীরা ইদ্দত পালন করবে, মানে ইদ্দত মানে হলো গনে গনে চার মাস দশ দিন তারা ঘরে অবস্থান করবে। তার আল্লাহ ইদ্দতের ঘোষণা দিয়েছেন যে স্বামী মারা গেলে স্ত্রীরা চার মাস দশ দিন নিজ গৃহে অবস্থান করবে। লা কোন সুরমা পরবে না, ওলা ইয়ালবাসনাল হুলিয়া কোন অলংকার, নাকের ফুল, কানের দুল, গলার হার, হাতের চুড়ি ইত্যাদি এগুলি পরবে না চার মাস দশ দিন। আর কোন রঙিন সাজ পোশাক এগুলি করবে না, এই কাজগুলি থেকে বিরত থাকবে। চার মাস দশ দিন পরে আবার অ্যাভেলেবেল সব কিছু পরতে পারবে, অলংকার পরতে পারবে, সুরমা ব্যবহার করতে পারবে, যা ইচ্ছা সবই করতে পারবে। চার মাস দশ দিন পর্যন্ত ওগুলি করবে না, এটা স্বামীর হক। দীর্ঘদিন স্বামীর সংসারের ভালোবাসার এটা একটা দাবি, এজন্য ইসলামে এই নিয়ম দেয়া আছে। আমাদের আল কলম ইউনিভার্সাল মাদ্রাসার, ও আমাদের চিরির বন্দরে আমি একটা মাদ্রাসা করেছি, আল কলম ইউনিভার্সাল মাদ্রাসা চিরির বন্দর। শিক্ষা পড়লি না এটা? এখানে এত সুন্দর শিক্ষা, এটার প্রতি আমারও একটা লোভ হয়েছে যে এখানে আমারও একটা মাদ্রাসা থাকা উচিত। আমি আল কলম ইউনিভার্সাল মাদ্রাসা করেছি, আলহামদুলিল্লাহ প্রথম মাসেই আমি দেখে গেছি একশো পঁচিশ ক্রস করেছে, এখন মনে হয় দেড়শো হবে ছাত্র। তো অত্যাধুনিক শিক্ষা, দিন দুনিয়া দোধারি তলোয়ার, একদিকে ইংরেজি, বাংলা, অঙ্ক, ম্যাথমেটিক্স, জিওগ্রাফি যা আছে সব, অপরদিকে কোরআন, হাদিস, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এগুলো সব ইনশাল্লাহ সমানতালে আমরা ওখানে শেখাচ্ছি চিরির বন্দর। আবার বলছি মাদ্রাসার নাম আল কলম ইউনিভার্সাল মাদ্রাসা, এটা চেয়ারম্যান আমি আর এটার পরিচালক প্রিন্সিপাল আপনাদের এই অঞ্চলের। আলহামদুলিল্লাহ এখানে আমার এই অঞ্চলে যেমন বেগম রোকেয়া গার্লস মাদ্রাসা আছে মিঠাপুকুর রংপুরে, এখন ওখানে যাবো ইনশাল্লাহ। লালমনিরহাটে আছে আমার আরও বিশাল একটা প্রতিষ্ঠান, এখন বারোশো স্টুডেন্ট ওখানে। তা উত্তরবঙ্গে আমার অনেকগুলি প্রতিষ্ঠান, নীলফামারিতে একটা হচ্ছে, আরও কোন কোন জায়গায় জানি, কুমিল্লা, রংপুর, জাফরপাড়ায় একটা হয়েছে। তো আপনাদের এইদিকেও আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠানগুলি হচ্ছে। আপনারা যদি আপনাদের ছেলে থাকে মেয়ে থাকে, আপনাদের জন্য দাওয়াত থাকলো পড়াবার জন্য ইনশাআল্লাহ। করোনা ভাইরাস সম্পর্কে ইসলাম কি বলে, ইসলাম কি বলে আলোচনা হয়ে গেছে। আউয়াল ওয়াক্তে সালাত পড়ার পৃথক কোনো ফজিলত আছে কি? আউয়াল ওয়াক্তে রেদওয়ানুল্লাহ, হাদিসে রয়েছে সহিহ হাদিস, প্রথম ওয়াক্তে সালাত পড়লে আল্লাহর সন্তুষ্টি পাওয়া যাবে। জানাজার সালাত সরবে পড়া উত্তম নাকি নীরবে পড়া উত্তম? নীরবে পড়াই এটা মূলত নিয়ম, কেউ আওয়াজ করে পড়লেও সমস্যা নেই। ঘর বাড়ি নির্মাণ করার ক্ষেত্রে শরীয়তে কোনো নিয়ম নীতি আছে কি? ঘর বাড়ি নিয়ম নির্মাণ করার ক্ষেত্রে শরীয়তের নিয়ম নীতি তো আছে। ঘর বাড়ি যেখানে তৈরি করবেন, ওয়াল দেবেন, পর্দাপোশিদা করবেন, ছেলেদের জন্য আলাদা, মহিলাদের জন্য আলাদা, এমন যাতে না হয় মহিলা পুরুষ সব একরকম হয়ে যায়। মহিলা এরিয়া আলাদা থাকবে, পুরুষ এরিয়া আলাদা থাকবে। যখন বাথরুম বানাবেন, টয়লেট বাথরুম এমনভাবে বানাবেন টয়লেট সম্পূর্ণ আলাদা, ওজুর জায়গা যাতে টয়লেটের ভিতরে না হয়, ওজুর জায়গা, গোসলের জায়গা আলাদা থাকবে, টয়লেটের জায়গা আলাদা থাকবে, দুইটার মাঝখানে পার্টিশন থাকবে, পার্টিশন, কারণ টয়লেটের ভিতরে বিসমিল্লাহ পড়া যায় না, অথচ ওজু করতে তো বিসমিল্লাহ পড়তে হয়, ঠিক না? দোয়া পড়তে হয়, আগে পরে দোয়া আছে, দোয়া যাতে পড়া যায় সেজন্য অজু গোসলের জায়গাটা পবিত্র রাখতে হবে। সেভাবে রাখতে গেলে একটা পার্টিশন থাকতে হবে টয়লেট আর গোসলখানা অজুখানার মধ্যে। আমরা পশ্চিমা দাসের বেইমানদের স্টাইলে ঘরবাড়ি বানাই, ওই যেখানে টয়লেট সেখানে অজু, সেখানে গোসল, দোয়াও পড়া যায় না, বিসমিল্লাহ পড়া যায় না, একটা বিরাট একটা অশান্তি, ঠিক নয় কি? ওই দাসে যাতে না বানান। আর মনে রাখবেন, ঘর বাড়ি দুয়ার নির্মাণ করতে যদি হারাম ঢুকান,
তাহলে বংশে আলো দেওয়ার মতো বাতি দেওয়ার মতো লোকও থাকবে না। আল হারামু আসলুল খারাপ, ঘরবাড়িতে হারাম ঢুকানো এটা ঘরবাড়ি জনমানব শূন্য হওয়ার মূল কারণ। এই জন্য দেখবেন না কত জমিদার বাড়ি, আমি সারা বাংলা ঘুরে ঘুরে দেখি ডজনে ডজনে জমিদার বাড়ি, কেউ নেই, কেউই নেই, চামচিকার ইঁদুর চিকা ছাড়া কিচ্ছু নেই, কারণ জুলুম করেছে। কি করেছে? জুলুম, হারাম ঢুকিয়েছে। এই জন্য হারামওয়ালা ঘর বাড়ি জনমানব শূন্য হয়ে যায়, থাকে না। বাচ্চারা যেহেতু কোনো সুরা জানে না, সেহেতু গলায় তাবিজ ঝুলানো যাবে কি? কোন কোন সাহাবীরা এটা রায় দিয়েছেন, যদি কোনো বাচ্চা এমন হয় যে সে কোনো কিছু পড়তে জানে না, তাহলে শুধু কোরআন বা শুধু হাদিসের দোয়া, অন্য কোনো শিরিকি দোয়া তাবিজে লেখা যাবে না, নির্দিষ্ট সুরা লিখে দেওয়া যাবে যতদিন সে কোরআন পড়তে না জানে। তবে তার চেয়ে উত্তম হলো, যার ভোগ করাই হলো সবচেয়ে উত্তম, তাহলে তাবিজের এই তাবিজের ভিতর দিয়ে শিরিক ঢুকে যায়। কোরআনের তাবিজ তো আমরা চিনব না, পাবলিক চিনবে না। তাবিজ দিলে অনেকে কোরআনের 10টা দিবে, কোরআনের 90টা দিয়ে বসবে, সেরে কোনা তাবিজ, বুঝেন না। এই জন্য তাবিজ থেকে দূরে থাকাই ভালো। সালাত সালাম ফিরানো, সালাতে সালাম ফিরানোর সাথে সাথে উঠে যাওয়া যাবে কি? দরকার থাকলে উঠে যাবেন, দরকার না থাকলে বসে বসে দোয়া কালাম জিকির আজকার এগুলি বলতে থাকবেন। পর্দার ব্যবস্থা ছাড়া কোনো পুরুষ শিক্ষক মহিলাদের শিক্ষা দিতে পারে? পর্দার ব্যবস্থা রাখতে হবে। আমাদের মেয়েরা যারা পড়বে তারা বোরকা গায়ে দিয়ে আসবে, তাহলে তো একটা পর্দা হলো। একটা ব্যারিকেড থাকলে আরও ভালো, না থাকলেও শিক্ষা দেওয়া ফরজ। শিক্ষা দেওয়া কি ফরজ? স্কুলের ব্যাপারে তো কেউ এই প্রশ্ন তুললেন না, শুধু মাদ্রাসার ব্যাপারে মাসলা, স্কুলের ব্যাপারে মাসলা নাই? আছে, মাদ্রাসা পড়ানি শুরু করেন যেমনে পারেন, শুরু করেন ইনশাল্লাহ, ধীরে ধীরে পর্দা বসি দেওয়া করবেন, বোরকা ওদেরকে ধীরে ধীরে পড়াবেন, পার্টিশনও তৈরি করবেন, আস্তে আস্তে সবই করবেন ইনশাল্লাহ। কিন্তু এটার কারণে শিক্ষা থেকে যাতে কেউ বঞ্চিত না হয়। তালেবান সম্পর্কে কিছু বলবেন? তালেবান সম্পর্কে করোনা ভাইরাসরা বলছে যে আমরা আফগানিস্তানে আক্রমণ করব না, কারণ আফগানিস্তান এরা ইমাম মাহদির বাহিনী, আমরা ওদেরকে হামলা করব না। ওরা অচিরেই পূর্ণ শক্তি অর্জন করে ভারতীয় মুসলমানদেরকে উদ্ধারের জন্য তারা আসবে। হ্যাঁ, এটা ওই করোনা ভাইরাসের ইন্টারভিউতে ওরা বলছে যে আমরা ওদেরকে হামলা করব না। আসলে বাস্তব এটা, একটাই দেশ আফগানিস্তান, পৃথিবীর কোনো পরাশক্তি এই দেশকে দখল করতে পারে নাই, বরং যে দখল করতে আসে সে মেসাকার হয়ে গেছে। ব্রিটিশে দখল করতে এসে মায়ের খেয়ে ব্রিটিশ রাজত্ব শেষ, সোভিয়েত ইউনিয়ন এদেরকে মারতে এসে সোভিয়েত ইউনিয়ন হারেছে, আমেরিকানরা এখন তো পলাইছে, কদিন পরে আমেরিকায় থাকতো না, এই জায়গায় যে আসছে সেই মরছে। এটা আল্লাহ রাখছে খাস করে আখেরি জামানার জন্য। ইমাম মাহদি ঈসা আলাইহিসসালামের বাহিনী এখান থেকে যাবে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির আগমন সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিংবা কোনো সাহাবীর কোনো ভবিষ্যৎবাণী আছে কি? একটা হাদিস আছে, কোনো ইমামের নাম নাই, যে হযরত সালমানে ফারসি, উনি পারস্য দেশের মানুষ, ইরান বংশের মানুষ, সাহাবি সালমানে ফারসি রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে নবীজি বলেছেন, লাউকানাল ঈমানু সুরাইয়া লাতানাওলাহু রিজালুন মিন আহলি ফারিস ও কামা কাল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে ঈমান যদি আকাশের তারকার রাজ্যেও থাকে তবুও এই সালমানের বংশধর আহলে ফারসদের কেউ কেউ ঈমান সেখান থেকেও সংগ্রহ করে আনবে। তো কেউ কেউ বলেছেন যে হযরত সালমান ফারসি ইরানি বংশের, ইমাম আবু হানিফা ওনার পিতৃপুরুষরা ইরানের ছিল। তো এই জন্য ওই হাদিসের দৃষ্টিকোণ থেকে অনেকে বলেন যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তো ওই কাতারে ওই ইঙ্গিতের মধ্যে পড়ে সেইটা আর কি। আপনি বৈশাখী টেলিভিশনে হাদিসের উদ্ধৃতি দিয়ে বলেছেন যে পৃথিবীর বয়স, আর পৃথিবীর বয়স 1500 বছর থাকবে অথবা তা ধ্বংস হয়ে যাবে। প্রশ্ন, পৃথিবী কি তাহলে আর মাত্র 59 বছর থাকবে? বন্ধু, তুমি প্রশ্ন ঠিকই বলেছো, কিন্তু
একটা জায়গায় ভুল করেছো, এখানে আমি পৃথিবীর বয়স বলিনি, আমি বলেছিলাম মুসলিম উম্মার বয়স, মুসলিম জাতির বয়স, ঠিক না? হ্যাঁ, মুসলিম জাতি পৃথিবীতে সর্বশা করলে 1500 সামথিং এত বছর থাকবে, এখন 1450 প্রায় শেষ, আর 50, 60, 70 এর মধ্যে আমরা চলে যাব। আমাদের পরে খাঁটি কাফেররা থাকবে, সেই কাফেরদের উপরে সিঙ্গার ভূতকার আসবে, মহাপ্রলয় আসবে, আমাদের উপরে আসবে না। আমরা তার আগেই একটা শীতল বায়ু, সহিহ মুসলিম হাদিসে রয়েছে, সুম্মা তাখরুজু রিহুন বারিদা ফাতাখুযুহুম তাহতা আবাতিহিম ফাতাকবিদু রুহা কুল্লি মুমিন ওয়া কুল্লি মুসলিম। ঈসা আলাইহিস সালামের শেষ জামানায় একটা শীতল বাতাস এসে মুমিনদের বগলের নিচ দিয়ে প্রবাহিত হয়ে যাবে এবং সকল ইমানদার মুসলমানদের জান কবজ করে নিয়ে যাবে, এরপরে একজন মুসলমানও আর থাকবে না। কিন্তু ওয়াইয়াবকা শিরারুন নাস, কাফেররা থাকবে, নিকৃষ্ট কাফেররা থাকবে, তাদের উপরে কিয়ামত কায়েম হবে। তাহলে পৃথিবীর বয়স আরও আছে, কিন্তু আমরা মুসলমানরা আমরা বেশি দিন থাকবো না, এইটা হাদিসের বক্তব্য। এক হাদিসে আছে মসজিদে প্রবেশ করলেই 2 রাকাত সালাত না পড়ে বসবে না, অপর হাদিসে আছে 3 সময় নামাজ পড়া নিষেধ। তাহলে ঠিক সূর্য উদয়ের সময় কেহ মসজিদে প্রবেশ করলে সে কি নামাজ পড়বে, সমাধান কি? 2টা সমাধান আছে, ওলামাদের কেউ বলেছে মসজিদে প্রবেশ করার সাথে এই ওই হাদিসের যোগাযোগ নেই। ওই হাদিস হলো মসজিদে তুমি তুমি আগে বসে আছো, তখন সূর্য অস্ত যাচ্ছে বা উদয় হচ্ছে বা মাঝখানে আসছে, সে সময় নামাজ পড়ো না। কিন্তু যদি ওই টাইমটাতে তুমি ঢুকতেছো মসজিদে, তাইলে ইমাম শাফিরা বলছেন সালাত ওইটা পড়তে পারবা, ইমাম আবুনিবা বলেছেন ওই সময় একটু অপেক্ষা করো, সূর্যের ওই অবস্থাটা কেটে গেলে তারপরে পড়ো। 2টাই সমাধান দিয়েছেন ওলামারা, 2 রকম। হ্যাঁ, পার নিষিদ্ধ সময় পার হলে তারপরে পড়ো। ঠিক কখন থেকে বাইতুল আকসাকে কেবলা হিসেবে গণ্য করা হয়, এটা তো ঈসা আলাইহিসসালাম, ইহুদিরাও এটাকে মুসা আলাইহিসসালামের সময় কেবলা মানত, ঈসা আলাইহিসসালামের সময় খ্রিস্টানরা এটাকে কেবলা মানত, অনেক আগে থেকেই, প্রায় 3000 বছর আগে থেকে এটা কেবলা। এবং এটা নবীজির নবী হওয়ার আসার পরে সিত্তাত আশহর 16 মাস অথবা 17 মাস, বুখারীতে এসেছে 16 অথবা 17 মাস পর্যন্ত সাহাবায়ে কেরাম এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইদিকে ফিরে সালাত পড়েছেন। আচ্ছা, এখানে স্বপ্নের কথা আছে, দেখি এটা ব্যক্তি স্বপ্নগুলি ব্যক্তিগত। আবদুল্লাহ জাহাঙ্গীর স্যার ও কামাল উদ্দিন স্যারের প্রশ্নের উত্তরের সাথে আহলে হাদিস বক্তাদের একই প্রশ্নের উত্তরের মিল খুঁজে না পাওয়ার কারণ কি জানতে চাই। এটা যাদের প্রশ্নের উত্তরে মিল নাই তুমি তাদেরকে না প্রশ্ন করবে, আমার প্রশ্ন করলে আমি কী কমুক, এটা ওদেরকে ওনাদের কাউকে পাইলে প্রশ্ন করো। বর্তমানে নামাজের পর হাত তুলে দোয়া নিয়ে যতটা বাড়াবাড়ি চলতেছে তাতে কতটা বেয়াদবি হচ্ছে, হুজুর প্লিজ বলবেন। মুসলমানদের এখন সকল ভেদাভেদ ভুলে যেতে হবে, এক মুসলমান, এখন আর ভেদাভেদের আমাদের সময় নাই। আরএসএস যে ভারতের মুসলমানদেরকে ঘর জ্বালাই দিচ্ছে, বউ বেটি ধরে ধর্ষণ করছে, এই যে গাড়ি পোড়াচ্ছে, খুন করছে, ওরা খুন করার সময় বাড়িতে আগুন দেওয়ার সময় চিন্তা করে নাকি যে কে মুনাজাত দেয় আর কে মুনাজাত দেয় না, এটা চিন্তা করে, এটা খোঁজে, কে রফিয়েদান করে কে করে না এগুলি খোঁজে, কে আমিন জোরে বলে কে আসতে বলে এগুলি খোঁজে, খোঁজে না। মুসলমান হলে হয়েছে মারো, ঠিক না? তা ওরা বুঝে যে মুসলমান যতই বিভিন্ন রকম থাকুক আসলে জাতে এক, জাতে কি, এরা ওরা বুঝে কিন্তু আমরা বুঝতেছি না, এটা আমাদের বুঝা উচিত। আমরা নবীজি বলছেন মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম, যে আমাদের সালাতের মতো সালাত পড়ে, আমাদের কেবলাকে কেবলা মানে, আমাদের জবাই করা পশুর গোস্ত খায়, সে মুসলিম, সে মুসলিম। তাকে নিজের ভাই বলে আমাকে বুকে জড়িয়ে নিতে হবে, ঠিক না কি? আজকে যতক্ষণ আমরা মুসলিম না এইভাবে ঐক্যবদ্ধ না হব ততক্ষণ আমাদের ভালো নাই, কল্যাণ নাই, সারা পৃথিবী জাতির দ্বারা আমরা মার খাবো। আল্লাহ আমাদের হেফাজত করুন।
স্বপ্নদোষ হলে গোসলের বিধান কি? গোসল ফরজ, গোসল করতে হবে। আপনার কাছে জানতে চাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেছেন বোরাকে, কিন্তু আসার সময় কোন বাহনে এসেছেন? জাযাকাল্লাহ। না, বোরাকে তো তিনি আসমানে যান নাই, বোরাকে তিনি গেছেন মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, আর বাইতুল মুকাদ্দাস থেকে আকাশে গেছেন মেরাজ, লিফট, লিফটে চড়ে, লিফট মেরাজ মানে লিফট, ওটা আলাদা মহাকাশ যান, মহাকাশ যান। এটা কি ধরনের মহাকাশ আছে সেটা আল্লাহ জানে। জিব্রাইল সাথে ছিলেন, কে ছিলেন? জিব্রাইল সাথে ছিলেন, উনি নিয়ে গেছেন মেরাজ লিফটে করে, সিদরাতুল মুনতাহা, হ্যাঁ, আরশে আলা পর্যন্ত, হ্যাঁ, ওখানে ওইভাবে সফরে গেছেন। কিন্তু বোরাক এই ওই কিনা কয় বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্তই শেষ, এরপর হ্যাঁ ইসরা হয়েছে। উম্মার ঐক্যের জন্য আমরা কি করতে পারি? মনটা বড় করতে পারেন, মনটা বড় করতে পারেন, যে কালেমা পড়ছে যে সে আমার মুসলিম ভাই, তার হাজার 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 দোষ থাকলেও ধুয়ে মুছে আমি পরিষ্কার করে নেব, ঠিক নয় কি? সন্তান যখন ভূমিষ্ঠ হয় সারা গায়ে নাপাক থাকে, থাকে না? নাপাক থাকে বলে কি সন্তান ফেলে দেয়? আমরা না, ধুয়ে মুছে পরিষ্কার করে নেই, ধুয়ে মুছে পরিষ্কার করে কোলে নেই, ছুমা খাই, আদর করি, ঠিক না? কালেমা যে মুসলমান পড়ছে আর কি চান? একটা হিন্দুকে কলেমা পড়ান দেখি পারবেন কিনা, সিনিয়র প্রেসিডেন্টকে কলেমা পড়ান দেখি, তো করোনা ধরছে, এখন পড়তেও পারে, কিন্তু করোনা ছাড়া বাংলাদেশে যত আন্দোলনে করছে, মোদি সাহেবকে কি ফিরাইতে পারতাম করোনা না হইলে? হ্যাঁ, জানি না এখনো কি হয় জানি না, তবে করোনা ঠিকমতো ধরলে কিন্তু সব ঠান্ডা। ঠেলাজির নাম বাবাজি নাকি? করোনার কাছে সব ফেল, অথচ করোনা এমন এক দুর্বল আল্লাহ সৃষ্টি যার হায়াত মাত্র 60 সেকেন্ড, কয় সেকেন্ড? করোনারা নিজে বলছে, যে করোনার ইন্টারভিউ তারা বলছে যে আমরা বেঁচে থাকি মাত্র 7 সেকেন্ড। 7 সেকেন্ডে কারো দেহের ভিতরে ঢুকতে পারলে, হাসি দিছে, হাসির পরে 7 সেকেন্ডের মধ্যে আরেকজনের গায়ে যাইতে পারলে বাঁচলাম, নাহলে আমরা শেষ। এত এত ঠুনকা হায়াত, এত দুর্বল একটা ভাইরাস, অথচ গোটা পৃথিবীরে এখন কুপঘাত করে দিছে। আল্লাহ আকবার। শায়খ তামিম আদনানী, আসলে ব্যক্তি বিশেষ সম্পর্কে প্রশ্ন করলে সমস্যা হয়, মানে এগুলি এইভাবে খোল্লম খোলা আমরা উত্তর দেই না, কারণ কে কেমন এটা আসলে ঠিক মতো জানিও না, সমস্যা হয়। ছোট বাচ্চা মসজিদে নিয়ে যাওয়ার কারণে এক মুসল্লি নামাজ শেষে ঝগড়া শুরু করে দেয়, বলে যে তোমরা কি অন্য মসজিদে দেখতে পাও না, ওইগুলোতে ছোট বাচ্চা নিয়ে যাও, এ অবস্থায় মসজিদে সালাত আদায় হবে কি? আদায় হবে, তবে যিনি এটা নিষেধ করেছেন তিনি ঠিক করেন নাই, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেক ওয়াক্তের সালাতে শিশুদের কান্নাকাটি মসজিদে শোনা যাইত, এবং নবীজি কেরাত সংক্ষিপ্ত করতেন, লেমা আসমা বুকা সবই, সহি বুখারী আছে, শিশুর কান্না শুনে আমি নামাজকে সংক্ষিপ্ত করে ফেলছি। সুবহানাল্লাহ, নবীজি নিজে শিশুকে কাঁধে করে ইমামতি করেছেন, ওনার নাতনি উমাইমা বিনতে রোকায়েকা, সহি বুখারীর হাদিস, ওহু হামিলুন উমাইমা বিনতে রোকায়েকা, ইমামতি করেছেন নাতনিকে কাঁধের উপরে ছড়াইয়া। তারপরে হাসান হোসাইন তো ডেইলি ওনার মসজিদে ডানে বামে ওরা থাকতো, সাহাবায়ে কেরামদের বাচ্চারা থাকতো, বাচ্চারা নামাজ শিখবে কোথায় মসজিদে যদি না নিয়ে যান? আজকের বাচ্চারা কেন ইয়াবাকর বাবাকর সন্ত্রাসী এগুলি হয়? কারণ শিশুকাল থেকে তাদেরকে ভালো হওয়ার জায়গায় না নিলে তারা তো খারাপটা হবেই, ঠিক নয় কি? এই জন্য একবারে শিশুকাল থেকেই তাদেরকে ভালো হওয়ার পরিবেশ দিতে হবে। হইসই করলেও আমাদের মন এত টোটকা হবে কেন? নামাজ আল্লাহু আকবার বলে দাঁড়াবো, পাশে বোমা ফাটলেও আমরা টের পাবো না, এটা না নামাজ নাকি? হ্যাঁ, এমন টোটকা মন, শিশু চিল্লেলে আমাদের নামাজের অন্তরার নামাজই থাকে না, এরকম দুর্বল নামাজ দিয়া আখেরাতে বাঁচতে পারবো? এই যে নামাজকে শক্তিশালী বানানো, ইনশাআল্লাহ তাহলে শিশুর কান্না আপনার ক্ষতি হবে না। আর নবীজি যেহেতু ইমামতি অবস্থা শিশুর কান্না শুনছেন, বোঝা গেল মসজিদে গিয়া শিশুর কান্না শুনো একটা শূন্য, ঠিক না বে? ঠিক, এটা কান্না শোনাও একটা কি
সুন্নাত। শিশুর কান্নার উপরে আল্লাহর রহমত আছে। আমরা তো বড় মিয়ারা সব গুনাহগার, শিশুগুলি তো নিষ্পাপ ফেরেশতা, ঠিক নয় কি? হয়তো ওদের কান্নার উছলে আল্লাহর রহমত আমরা পেয়ে যাব। অতএব শিশুদেরকে অবশ্যই মসজিদে যেতে দিতে হবে, এটা ভুল করা যাবে না। আমাদের দেশে কিয়ামতের আগে কি ইসলামী রাষ্ট্র গঠন হওয়ার সুযোগ আছে? ইনশাআল্লাহ আছে। ইমাম মাহদির আগে থেকেই ইসলামী রাষ্ট্র তৈরির সারা বিশ্বেই অবস্থা তৈরি হয়ে যাবে। এই করোনা ভাইরাস বিদায় হতে হতে কি হয় দেখেন না ইনশাআল্লাহ। আমি তো দেখতেছি যে অর্ধেক আমার মনে হয় ইসলামী রাষ্ট্র করোনারাই কায়েম করে ধুয়ে যাইব, ঠিক না ইনশাআল্লাহ। করোনা ভাইরাস নিয়ে আমি যখন বক্তব্য দিয়েছি, ওরা ওই মামুন মারুফকে আরেক রাত্রে ওই ভাইরাস আসছে, এসে ওরা ধন্যবাদ জানাইছে, কাজী সাহেবকে ধন্যবাদ দিও আমাদের পক্ষ থেকে এটা প্রচার করাতে সারা ওয়ার্ল্ডে একটা আমাদের বার্তা গেছে, এবং আমরা যে আল্লাহর সোলজার এটা এটা মানুষ বুঝতেছে, আসলে তারা আল্লাহর সোলজার, এবং এগুলি কোরআন হাদিস দ্বারা সমর্থিত। আচ্ছা, আমার মনে হয় প্রশ্ন বেশি হয়ে গেলে জমি বন্ধক জায়েজ হবে না, না জমি বন্ধক সুদ, জমি বন্ধক দিয়ে আবার টাকা ফেরত নেয়া, বন্ধক নিয়ে আবার টাকা ফেরত নেয়া, ফেরত নিলে এটা সুদ, ফেরত নিতেই পারবেন না। ইজারা নেবেন 20 বছর জমি ভোগ করব, 20 বছর শেষ টাকাও শেষ, কোনো ফেরত নেওয়া নেই নেই, যেই লেনদেনে ফেরত নেওয়ার সিস্টেম আছে ওইটাই সুদ, বুঝেন না? অনেকের হয়তো কষ্ট লাগতেছে যে হুজুরে আমাদের একটা বড় রুজির রাস্তা বন্ধ করে দিল, ঠিক না? ওই রিজিকের থেকে অনাহারে থাকা উত্তম, যে রিজিক খেলে আমার কষ্টের নামাজটা পর্যন্ত আল্লাহর কাছে কবুল হবে না, আমার কষ্টের রমজানের রোজাগুলি কবুল হবে না, আমি আল্লাহকে একটু ডাকবো আমার ডাক আল্লাহ শুনবেন না, এই রিজিক খাওয়ানো খাওয়াছে না খাই না খেয়ে মরে যাও তো ভালো না কি বলেন? এসব রিজিকের পিছিয়ে যাবেন না। আগামী সম্ভাব্য কত বছরের মধ্যে কেয়ামত সংঘটিত হতে পারে বাবারে, সেই খবর আল্লাহ ছাড়া কেউই জানে না। তবে এতটুকু বলতে পারি ঘনিয়ে গেছে, লাল্লা সাআতা করিব, ইক্তারাবাতি সাআহ, লাল্লা সাআতা তাকুনু করিবা, ঘনাই গেছে ঘনাই গেছে, এখন তো আরও ঘনিয়ে গেছে। আর আমরা আমাদের মৃত্যু নিয়ে চিন্তা করি, ওটাই ভালো, দম শেষ, আমি মরে যেদিন যাব সেদিন আমার কেয়ামত হয়ে গেল। প্রত্যেকের কেয়ামত তার অনেক কাছে, ঠিক নয় কি? আমরা নিজেকে আহলে হাদিস বলে দাবি করি, আহলে কোরআন নয় কেন সেটা আপনারা না জানেন, আমি তো কিছুই দাবি করি না, আমি দাবি করি আমি একজন মুসলিম, আমি একজন, আমার কবরে প্রশ্ন আসবে আমার দিন হোক, আমাকে উত্তর দিতে হবে দিন আল ইসলাম, আমার দিন কি? এরপরে তো আর কিছু জিজ্ঞাসা করবে না যে আহলে হাদিস না হানাফি না সিস্তি মুজাদ্দিদি, কিছুই প্রশ্ন যেটার কোনো যেটা কোনো প্রশ্ন আসবে না এটা মুখস্থ করি লাভ কি, ঠিক না বেটি? আমরা কি মুসলিম? আমরা কি বাস হুয়াসাম্মাকুমুল মুসলিমিন, আল্লাহ তোমাদের নামকরণ করেছেন মুসলিম মুসলমান, অতএব আমরা সেটাই হব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। হুজুর আমি ইউটিউবের একজন আলেমের বক্তব্য শুনলাম, আল্লাহ আল্লাহ জিকির করা নাকি বেদাত, কিন্তু এ জিকির রাত্রে না করলে আমার ঘুম আসে না। এখন আল্লাহ আল্লাহ জিকির নিয়া ওলামাদের অবশ্যই এরকম বক্তব্য আছে, ইবনে তাইমিয়া সহ একদল ওলামারা বলেছেন যে দেখুন আমরা একজন প্রেসিডেন্টের নাম নিলে আমরা বলি মহামান্য প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীর নাম নিলে আমরা বলি মাননীয় প্রধানমন্ত্রী, একটা টাইটেল লাগাই, ঠিক না? এখন আল্লাহ আল্লাহ যে বললাম, আল্লাহ নামের তো হাজারো টাইটেল আছে, আছে না নেই? আল্লাহর সাথে আল্লাহু তাআলা, আল্লাহু তাআলা অথবা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবর, লা ইলাহা ইল্লাল্লাহ, একটা টাইটেল, একটা টাইটেল সহ আল্লাহ তাআলার নাম, সম্মান সূচক একটা টাইটেল সহ আল্লাহ তাআলার নাম নিলে আপনার কাছে কেমন মনে হয়? ভালো হয় না? ভালো হয় না? আমরা একজন প্রধান অতিথিকে কি বলি? প্রধান অতিথি সাহেব এভাবে বলি নাকি সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত প্রধান মেহমান, আমরা টাইটেল তো লাগাই, তো এই টাইটেল পাওয়ার
যোগ্য আল্লাহর সে মহাবিশ্বে আর কেউ আছে বড়? টাইটেল দিয়ে যদি আপনি জিকিরগুলি করেন কারো কোনো আপত্তি নেই, সবাই বলবে আপনি বড় ভালো জিকির করেছেন, সুন্দর জিকির করেছেন, এই জন্য সেটা আর কি। সেই জন্য ওলামারা টাইটেল দিয়ে জিকির করতে বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মরা সুন্নত কায়েম করলে একজন গলা কাটা শহীদের সওয়াব পাওয়া যাবে, কিন্তু মরা সুন্নতটি কি দয়া করে জানাবেন? মরা সুন্নতের অভাব আছে, দাঁড়িয়ে রাখা কি বাংলাদেশে অধিকাংশ মুসলমানের কাছে তো এইটা সুন্নত মারাই গেছে, ঠিক না? শুধু হুজুরদের কজনের মধ্যে বাঁচিয়ে রয়েছে এবং মুরব্বিয়ানে কেন যুবকরা তোমরা এখন শুরু করেছো আলহামদুলিল্লাহ, আমি তোমাদেরকে ধন্যবাদ জানাই। তো এই সুন্নতটা তোমরা জিন্দা করে দাও, ঠিক না? কি টাকনোর উপরে ড্রেস পরা সুন্নত, কিন্তু যুবকরা দেখি টাকনোর নিচে পড়ে, তোমরা সেই সুন্নতটা জিন্দা করে দাও, ঠিক না বে? ঠিক। তারপরে চা খাও, যেটাই খাও, যেটাই পান করো, ডান হাতে খাওয়া হইলে সুন্নাহ। অনেকে দেখি তারা বাম হাতে খায়, ঠিক না? তোমরা বাম হাত বর্জন করো, তোমরা ডান হাতে খাওয়ার সুন্নতটা জারি করে দাও। অনেকে কিছু হইলে কয় মাই গড, আরে মাই গড বলবো কেন, তুমি বলবো সুবহানাল্লাহ, ঠিক না? সুবহানাল্লাহ জায়গায় মাই গড বলা, তাহলে তুমি সুবহানাল্লাহকে, সুবহানাল্লাহ বলা একটা সুন্নত ছিল, সুন্নতটা মেরে ফেলছো, ঠিক না? তো ও মাই গড, আল্লাহকে কি গড বলা জায়েজ? জায়েজ নাই। আল্লাহ তাআলাকে খোদা বলাও জায়েজ নাই, গড বলাও জায়েজ নাই, কারণ গডের গডেস আছে, স্ত্রীলিঙ্গ আছে, আল্লাহর তো কোনো স্ত্রীলিঙ্গ নাই, এই জন্য আল্লাহকে গড বলা যাবে না। সুন্নিও পীরপন্থীদের ব্যাপারে আমাদের করণীয় কি? ব্যাপারে কোনো ভেদ করো না, সুন্নি হোক, পীরপন্থী হোক, আটরশি হোক, তারপরে চরমনায় হোক, সবাই বুকে জড়াও, যার যা দোষ আছে দোষে গুণে আমরা আছি, সব এক জায়গায় হলে আস্তে আস্তে দোষগুলি ইনশাল্লাহ দূর করা সম্ভব হবে, না কি হবে না? হাসপাতালে ভর্তি হইলে আপনার হতে রোগ ডাক্তাররা চিকিৎসা দিয়ে দিয়ে ভালো করবেন, ঠিক না? মানে হাসপাতালেই যদি না যাই তো চিকিৎসা হবে কেমনে? তো আমাদের ঐক্য হইলেও আমাদের হাসপাতাল, মুসলিম উম্মা যখন ঐক্য হয়ে যাবে, সবাই সবার সাথে মিশবে, তখন সবাই সবার দোষটা কি এটা বুঝবে, গুণটা কি আছে এটাও বুঝবে, ঠিক নয় কি? তখন আমরা দোষগুলি চিকিৎসা করব, গুণগুলি আমরা গ্রহণ করব। এই জন্য ভেদাভেদ করার দরকার নেই।